আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা হয়। নেটওয়ার্ককে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয়, যার প্রথমটাকে বলা হয় প্যান, সেকেন্ডেরটাকে বলা হয় হ্যান, থার্ডেরটাকে বলা হয় হলো ল্যান, ফোর্থটাকে বলা হয় ম্যান, আর লাস্ট বাট নট দ্য লিস্ট এটাকে বলা হয় হলো ওয়্যান। ওকে বন্ধুরা, এখন কথা হতে পারে প্যান কাকে বলে। প্যান বলতে বুঝায় পি ফর পার্সোনাল। ওকে, পি ফর কি? পার্সোনাল। দেন এ ফর হচ্ছে এরিয়া। দেন এন ফর হচ্ছে নেটওয়ার্ক। ওকে, দেন হ্যান, এইচ ফর হোম, দেন এ ফর এরিয়া, দেন এন ফর নেটওয়ার্ক। একইভাবে ল্যান, ল্যানেরটা যদি আমরা করি, প্রথমে এল, এল ফর লোকাল, এ ফর এরিয়া, এন ফর নেটওয়ার্ক। ওকে বন্ধুরা, দেন ম্যানেটার ক্ষেত্রে এম ফর মেট্রোপলিটান, দেন এ ফর এরিয়া, দেন এন ফর নেটওয়ার্ক। দেন ওয়্যান ফর, অর্থাৎ ওয়্যান, ডাব্লিউ ফর ওয়াইড, এ ফর এরিয়া, দেন এন ফর কি? নেটওয়ার্ক। ওকে বন্ধুরা, তো আজকে আমরা যেটা শিখলাম যে নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা হয়। নেটওয়ার্ককে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয়, আর আমি এখানে একটা সিরিয়াল মেনটেন করছি, তোমরাও অবশ্যই এই সিরিয়ালটা মেনটেন করবা। তার কারণ হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা আমি করছি তাদের পরিধি, তাদের পাওয়ার অনুযায়ী তাদেরকে আমি কি করছি, ক্রমবিন্যাস করছি, অর্থাৎ সিরিয়ালে সাজাইছি। যেমন প্যান, এটা ক্ষুদ্র পরিসরের একটা নেটওয়ার্ক, প্যানের থেকে একটু পাওয়ার বেশি যে নেটওয়ার্কের তাকে কি বলা হয় হ্যান, হ্যানের থেকে একটু পাওয়ার যে নেটওয়ার্কের বেশি তাকে কি বলা হয় ল্যান, আর ল্যানের থেকে একটু বেশি পাওয়ারের যে নেটওয়ার্ক তাকে কি বলা হয় ম্যান, আর ম্যানের থেকে একটু বেশি পাওয়ারের নেটওয়ার্কে কি বলা হয় ওয়্যান। তো আশা রাখি তোমাদের ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এই নেটওয়ার্কগুলো ডেফিনেশন, এগুলা কিভাবে কাজ করে, এগুলার ডিটেলস আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। আজকের মতো এতটুকুই।